নমস্কার সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত রান্নার গ্যাসের এখন কেওয়াইসি করা বাধ্যতামূলক হয়ে গেছে সেই জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের যদি ভারত গ্যাসের কানেকশান থাকে তাহলে কি করে ভারত গ্যাসের কেওয়াইসি করবেন কেওয়াইসি করার জন্য ভারত গ্যাসের ডেডিকেটেড যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নিউ ইউজার অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সবার আগে আপনার কনজিউমার নাম্বার যেটা আপনার গ্যাসের বই আছে সেই বইয়েতে পেয়ে যাবেন এবং রেজিস্টার মোবাইল নাম্বার মানে যে নাম্বার থেকে মিস কল দিয়ে বা ফোন করে আপনি গ্যাস বুক করেন সেই নাম্বার দুটি পরপর এখানে বসিয়ে কন্টিনিউ বাটানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে এবং তার ওপরে আপনার নামটি শো হবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পর আপনি আপনার পছন্দ মতো একটা লগ ইন আইডি সিলেক্ট করবেন মনে রাখবেন লগ ইন আইডিটি যেন আলফা নিউমারিক ক্যারেক্টার হয়ে থাকে মানে কোনো সংখ্যা দিতে পারেন মানে এক দুই তিন চার এবং অ্যালফাবেট এবিসিডির মধ্যে দিতে পারেন কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু ইউজ করতে পারবেন না এবং একটা আপনার পছন্দ মতো এখান থেকে পাসওয়ার্ড সেট করে দেবেন পাসওয়ার্ড সেট করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন প্রসেস যেটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সাইন ইন বাটানে ক্লিক করবেন এরপর আপনাদের যে লগ ইন আইডিটি আছে সেটা পুট করবেন তারপর পাসওয়ার্ডটি এখানে পুট করে ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এখানে একটা অপশন আসছে যে আপনার ইমেল আইডি আপডেট করা নেই এটা আপডেট করতে চাইলে আপনি আপডেট বাটনে ক্লিক করবেন অন্যথায় স্কিপ করে দেবেন আমি স্কিপ করে দিচ্ছি এই মুহূর্তে এখানে আপনার কিছু বেসিক ডিটেল চলে আসবে আপনার এলপিজি আইডি কী নামে গ্যাসটি আছে আধারের শেষ চারটি সংখ্যা ডিস্ট্রিবিউটার কোড কোথা থেকে গ্যাস ডিস্ট্রিবিউট হয় সব কিছু ডিটেল এখানে চলে আসবে জাস্ট এটাকে ওকে করে দেবেন স্ক্রিনের বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার কনসোল বলে যে অপশনটি আছে এখানে আরও ডিটেলে সব কিছু লেখা আছে এবং একটু ডান দিকে খেয়াল করে দেখুন সাবমিট কেওয়াইসি বলে একটা অপশন পেয়ে যাবেন এই অপশানটার ওপর ক্লিক করবেন বলে রাখা ভালো অনেক সময় কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর ওই সাবমিট কে করার পর এই অপশনটা শো করে না সেক্ষেত্রে দু একদিন ওয়েট করবেন তাহলেই দেখবেন এই অপশনটা আপনার ফোনে চলে এসছে এখানে ম্যাক্সিমাম জিনিসই ফিল করা আছে ওপরের ঘরে এরপর আপনার এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে এবং বৈবাহিক অবস্থা কী আছে সেটা শুধু সিলেক্ট করে নেবেন আর এখানে আপনার স্পাউস নেম মানে স্ত্রীর নাম বা স্বামীর নাম যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন বাদ বাকি ডিটেলগুলো একবার মিলিয়ে নেবেন যদি কিছু ভুল থাকে এখান থেকে কারেকশনও করে নিতে পারবেন এখানে সবার আগে আপনার ইমেল আইডিটি পুট করবেন কারণ ইমেল আইডিতেই আপনার ওটিপিটি আসবে কে করার জন্য এরপর এখান থেকে আপনাকে দুটো জিনিস সিলেক্ট করতে হবে একটা হলো প্রুফ অফ আইডেন্টি এবং একটা হলো প্রুফ অফ অ্যাড্রেস এখানে ক্যাটাগরি হিসাবে অনেকগুলো আছে আপনারা এটা আধার কার্ডই রাখবেন অন্য কিছু ডকুমেন্ট সিলেক্ট করার দরকার নেই আমি এটা আধার কার্ড সিলেক্ট করছি তারপর আধার নাম্বারটা অটোমেটিক এখানে চলে এলো আমি প্রুফ অফ আইডেন্টি এই ক্যাটাগরিটাও আধার কার্ড সিলেক্ট করছি তাহলেও দেখবেন আধার নাম্বারটা এখানে চলে এলো বাদ বাকি যে ডিটেলগুলো আছে ফ্ল্যাট নাম্বার হাউস নাম্বার এগুলোতে আপনাদের গ্রামের নাম পোস্ট অফিসের নামটা লিখে ফিল করে দিতে পারেন অনেক সময় দেখবেন পিনকোডটা হয়তো আপনার সিলেক্ট হচ্ছে না সেক্ষেত্রে ডিস্ট্রিক্টটাকে অন্য ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আরেকবার আপনার সঠিক ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলেই পিনকোডের অপশানটা চলে আসবে প্রুফ অফ আইডেন্টি অপশানে একটা অপশান আছে আপনার রেশন কার্ডটি কোন স্টেট থেকে ইস্যু হয়েছে সেটা আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে এবং একদম চার নম্বর কলমের শেষ অপশান হচ্ছে আপনি কী কারণে কেওয়াইসি করতে চাইছেন দেখুন এখানে চারটে অপশান আছে আপনার অ্যাড্রেসও চেঞ্জ হচ্ছে না দু বছর ধরে কেওয়াইসি করা নেই সেটাও নয় এবং আপনার যে গ্যাস ব্লক হয়েছে তাও নয় যেহেতু এটা নতুন নিয়ম সেই জন্য কেওয়াইসি নট অ্যাভেলেবেল এই অপশানটায় টিকমার্ক দেবেন তারপর এই অপশানটায় টিকমার্ক দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে সেটা এখানে পুট করে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন ওটিপিটি এই নির্দিষ্ট ঘরে পুট করে আপডেট কেওয়াইসি বাটনে ক্লিক করবেন কেওয়াইসি প্রসেস কমপ্লিট হতে দু ঘন্টা থেকে চব্বিশ ঘন্টার মতো সময় লাগতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে দু তিন ঘন্টার মধ্যেই হয়ে যায় এইভাবেই কিন্তু আপনারা ভারত গ্যাস যাদের আছে তারা কেওয়াইসি করতে পারবেন অনলাইনের মাধ্যমে কম্পিউটার থেকেও করতে পারেন সেম একই জিনিস আপনারা মোবাইলের ডেস্কটপ মোড ওপেন করে সেখান থেকেও করতে পারেন ভিডিও সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সম্ভাব্য প্রশ্নগুলির উত্তর দিয়ে সাহায্য করার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন